অধ্যায়। আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আসিম আল মাযানি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, শোকে আইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক সম্পর্কে অভিযোগ করা হইল, জানানো হলো, শিকায়ত মানে কমপ্লেন, অভিযোগ করা, জানানো হইল যে ওর সমস্যা আছে, এটি সমস্যার কথা উল্লেখ করা হইল। কি ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাহ, তার খেয়াল হচ্ছে, খেয়াল শব্দটি আরবি শব্দ, যেন ওই শব্দ দিয়ে অর্থ করলাম, তার ধারণা হচ্ছে যেন যে সে সলাতের ভিতরে, নামাজের ভিতরে কোনো কিছু অনুভব করছে। অজাদা এজেদ মানে পাওয়া, বাহ্যিক পাওয়া হয়, আর ভিতরে আভ্যন্তরীণ পাওয়া, আভ্যন্তরীণ পাওয়া মানে মনের মধ্যে পাওয়া, তো মনের মধ্যে পাওয়া হচ্ছে অনুভব করা। এই যেন অজাদার দুটো অর্থ হয়, একটা হচ্ছে কোনো কিছু পাওয়া, আমি অজাদ্য জওয়ালাক, তোমার মোবাইল আমি পেয়েছি, এটা হচ্ছে বাহ্যিক পাওয়া, জাহেরি পাওয়া। আর এটা হচ্ছে যে তোমার ওপর আমি কষ্ট পেয়েছি মনে, অজাদ্য ফি নাফসি, আমি মনে কষ্ট পেয়েছি, অনুভবের অর্থ হয়ে থাকে। তো এখানে ওই অনুভবের অর্থে রয়েছে আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাহ, নামাজের ভিতরে সে কোনো কিছু অনুভব করছে, তার মানে কি অনুভব করছে, যে যেন বায়ু নির্গত হচ্ছে, বায়ু সরে যাচ্ছে, এইরকম মনে হচ্ছে, ওয়াসওয়াসা হচ্ছে তার। ফাকালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম যারা ওয়াসওয়াসা ওয়ালা ব্যক্তি, যাদের এইরকম ওয়াসওয়াসা শয়তান দিয়ে থাকে, যে কি জানি হাওয়া বেরিয়ে গেল, হয়তো কি জানি হয়তো উজু নষ্ট হয়ে গেল, এরকম যাদের হয়, বিশেষ করে গ্যাসের রুগীদের, গ্যাসের যারা রুগী তারা বড় ভুক্তভোগী, কত যে কমপ্লেন তাদের পক্ষ থেকে আসে, বড়ই কষ্ট, আল্লাহ পাক হেফাজত করে না। যেসব মুসলিম ভাইরা, নামাজি ভাইরা বিশেষ করে, কারণ তাদের তাহারা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা অসুস্থ রয়েছেন ভাই বোনের, আল্লাহ পাক যেন তাদের শেফা দান করেন। তো এই সাহাবির ওই অবস্থা ছিল যে যেন কিছু বেরিয়ে যাচ্ছে, কিছু বেরিয়ে যাচ্ছে, অনেক সময় বের হয় না, তারপর মনে হয় যে কিছু বেরিয়ে যাচ্ছে, একটু ঢিলা হয়ে যাওয়ার কারণে। ফাকালা লায়ান শরীফ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে অতক্ষণ পর্যন্ত নামাজ হতে ফিরবে না, লায়ান শরীফ আনিস সালাত, এখানে উজ্জ্ব রয়েছে, নামাজ থেকে অতক্ষণ ফিরবে না, মানে নামাজ ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে না, হাত্তা ইয়াসমা সাউতান, যতক্ষণ পর্যন্ত কোন শব্দ, আওয়াজ না শুনে ফেলবে, আও ইয়াজিদা রিহান, অথবা কোন গন্ধ অনুভব না করবে, রিহান গন্ধ, কোন গন্ধ অনুভব না করবে। উদ্দেশ্য কি, যে আওয়াজ জোরে পেতেই হবে অথবা গন্ধ পেতে হবে, যদি এমন হয় যে তার নাড়ি খোলাসা মাশাআল্লাহ, মানে কষ্টকাঠিন্য নেই, তাহলে গন্ধ নাও হইতে পারে, আর আওয়াজ করেও তার বায়ু সরে না, আস্তে আস্তে সরছে, তাহলে আওয়াজও পেল না, গন্ধ পেল না, তাহলে কি উজু নষ্ট হবে না? তো এই দুটি কথা বলার অর্থ, শাব্দিক যে অর্থগুলি রয়েছে সেটা উদ্দেশ্য নয়, দুটো কথা উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর উদ্দেশ্য হচ্ছে সে যেন নিশ্চিত হয় যে বায়ু নির্গত হয়েছে, হয় দুর্গন্ধের মাধ্যমে নিশ্চিত হবে যে বায়ু নির্গত হয়েছে, হয়তো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, সারা শব্দ কিচ্ছু নাই, কিন্তু গন্ধ, তার মানে বায়ু নির্গত হয়েছে, অথবা গন্ধ নেই কিন্তু আওয়াজ পাওয়া গেছে, তাহলে বায়ু নির্গত হয়েছে, আওয়াজও পাওয়া গেল না আর গন্ধ নাই, কিন্তু সে নিশ্চিত যে হ্যাঁ একবার বের হইল, তাহলে অবশ্যই নামাজ ছেড়ে দিবে। তো উদ্দেশ্য হচ্ছে এখানে ইয়াকিন হওয়া, হ্যাঁ সে যেন নিশ্চিত হতে পারে যে হ্যাঁ আসলে বায়ু নির্গত হয়ে গেছে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা কি কোনো আলেমের কথা, কোনো ফকির কথা, কোনো শ্রেণীর ওলামাদের কথা, কিন্তু এই মাসলাটিকে নিয়ে আমি পড়েছি এই মজহাবধারীদের কিতাবে, গোড়া যারা করে মজহাবের, আহলে হাদিসদেরকে নিয়ে তারা ঠাট্টা মজাক করেছে, যে আহলে হাদিসরা বলে যতক্ষণ হ্যাঁ গন্ধ না পাওয়া যাবে, আর যতক্ষণ কি না পাওয়া যাবে, আওয়াজ না পাওয়া যাবে, ততক্ষণ নাকি উজু নষ্ট হয় না, বায়ু সরলে, এই কথা তো নাই, এটা হচ্ছে হাদিসের শব্দ, হাদিসের তরজমা যখন করবে তো এইভাবেই করতে হবে, কিন্তু এই হাদিসের এই বাক্যগুলির অর্থ থেকে উদ্দেশ্য কি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছেন
সেটা অবশ্যই আহলে হাদিসরা বিশ্বাস করে। সুতরাং কেউ যদি মিথ্যা প্রচার করে, অপপ্রচার, তো আল্লাহ পাক তাদের হিসাব নেবে। এটা কোন মহাদ্দেসের বা কোন আহলে হাদিসের মাসলাক নয় যে আপনি নিশ্চিত হয়ে গেছেন কিন্তু গন্ধ পাননি, আওয়াজ পাননি, সে যেন উজু নষ্ট হয়নি, এটা কারো ফতোয়া নাই। কিন্তু মিথ্যা বলা যাদের স্বভাব, নিজের মজহাব টিকানোর জন্য তারা এরকমই করে থাকে। এই ছিল হাদিস। এই হাদিস থেকে যে মাসাইলগুলি ইস্তেমবাত হয়, জানা যায়, ভাষ্যকার বলছেন যে এই হাদিস থেকে একটি ফিকহের বা শরীয়তের সাধারণ নীতিমালা আমরা জানতে পারি, কায়দা, কায়দা আম্মা বলেন, কায়দা কুল্লিয়া বলেন, একটা সাধারণ নীতিমালা জানতে পারি। সেটা হচ্ছে যে দীন ইসলামের মূল হচ্ছে যে যেই অবস্থায় আপনি ছিলেন বা যে অবস্থায় কোনো কিছু ছিল সেটাই হচ্ছে আসল, যতক্ষণ পর্যন্ত ওর বিপরীত কিছু না জানতে পারবে নিশ্চিতভাবে। এটা হচ্ছে কায়দা। আসল হচ্ছে যে পুকুরের পানি আছে, ঠিক কিনা? পুকুরের পানিতে কোনো নাপাক জিনিস দেখছেন না, হ্যাঁ? তাহলে আসল হচ্ছে কি? পাপ। পুকুরের পানি তো অনেক বেশি নাই। আর একটা বালতিতে পানি আছে, একটা ঘটিতে পানি আছে রাখা, বাথরুমে রাখা আছে, একটা ঘটিতে বা বালতিতে পানি রাখা আছে, কখন থেকে রাখা আছে জানে না, রাখা আছে। কিন্তু আসল হচ্ছে যে পানিটা পাক, পানিটা কি পাক, যতক্ষণ পর্যন্ত তাতে না দেখবেন যে কোনো নাপাক বস্তু পড়ে আছে, হ্যাঁ, বা জানতে পেরেছে যে কোনো বাচ্চা, কোনো ছেলে বা মেয়ে এতে পেশাব করেছে, যতক্ষণ না জানতো আসল হচ্ছে কি, যে পানি হচ্ছে পাক। এইরকম শরীয়তে হাজার হাজার উদাহরণ আসবে এই কায়দা আওতাতে। তো এ হচ্ছে একটি কায়দা। কেমন করে, কেমন করে এখানে ফিট করেন বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রে? আসল হচ্ছে যে একজন মুসল্লি যখন নামাজ শুরু করেছে তা আসল হচ্ছে যে সে উজুতে আছে, অতক্ষণ পর্যন্ত তার উজু ভঙ্গ ধরে নেব না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হইতে পারবো যে উজু ভঙ্গ হয়ে গেছে। এখান থেকে জানলাম একটা লোকের এর বিপরীত উদাহরণ নেন, ওই ফজরে উজু করেছে, তারপরে একবার উজু নষ্ট হয়েছে অথবা কাজা হাজাত করেছে, যেভাবে হোক না কেন উজু নষ্ট হয়েছে, তারপরে তার একটু সন্দেহ হচ্ছে যে আরেকবার উজু মনে হয় করেছিলাম নাকি, তাহলে আরেকবার যদি উজু করে থাকি সকাল দশটার দিকে তাহলে সে উজু জোহরের সময় আছে, এটা সম্ভাবনা আছে, কিন্তু এটা সন্দেহ। আসল হচ্ছে যে আমার উজু নষ্ট হয়েছে, মাঝখানে আমি কি করেছিলাম, কোথায় গেছি, কাজা হাজাতে গেছি, অথবা উজু ভঙ্গ হয়েছে, ফজর উজুটা নেই কিন্তু একটু সন্দেহ সন্দেহ লাগছে যে মাঝখানে মনে হয় একবার উজু করেছিলাম, বাথরুম থেকে বেরিয়ে মনে হয় উজু করেছিলাম। তো কোনটা হচ্ছে আসল? উজু ভেঙেছে এটা ওর নিশ্চিত, আর ওর উপরে সন্দেহ একটা আসছে যে উজু মনে হয় করেছিলাম, তাহলে আসলটা ধরতে হবে। বলছে যে আন্নাল আসলা বাকাও মাকান আলা মাকান, যেই অবস্থায় আছে তার উপর বাকি রাখা, এটা হচ্ছে আসল। একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসছেন, আসল হচ্ছে যে দেখে শুনে যখন খোঁজ খবর নিয়ে বিয়ে করে নিয়ে এসছেন, তা আসল হচ্ছে কি, সত্যি, এটা হচ্ছে আসল। যতক্ষণ পর্যন্ত এর বিপরীত আপনি প্রমাণ না করতে পেরেছেন, না আসল ধরবে যে সব খারাপ, দুনিয়া খারাপ, সেজন্য এটাও খারাপ, হতে পারে ভালো কিন্তু আসল হচ্ছে খারাপ, ধরবেন না, ধরা যাবে না, যদিও খারাপ হোক কিন্তু আপনার কাছে প্রমাণ নেই, আসল হচ্ছে যে একজন মুসলিম মহিলা সত্যি। এই হাদিস থেকে আরো জানা গেল যে অপবিত্রতার যদি সন্দেহ হয়, শুধু সন্দেহ হচ্ছে যে মনে হয় উজু নেই বা সন্দেহ হচ্ছে কি জানি গোসল ফরজ হয়েছে নাকি, সন্দেহ হচ্ছে যে আজকে রাত্রে মানে স্বপ্ন দোষ হয়েছে কিন্তু কোনো তার মানে নিশ্চিত প্রমাণ পাচ্ছেন না, তো এতে না উজু ভঙ্গ হবে আর না নামাজ ভঙ্গ হবে না গোসল ফরজ হবে। যদি হাদিস থেকে আরো জানা যায় যদি আপনি নিশ্চিত না হন, শুধু সন্দেহ সন্দেহ লাগে নামাজের ভিতরে যে কি জানি মনে হয় উজু নষ্ট হয়ে গেল, কি জানি মনে হয় উজু নষ্ট হয়ে গেল, এটা বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রে হইতে পারে, যেমন হাদিসের আসল বিষয়বস্তু
অথবা মাজি বের হওয়ার ক্ষেত্রে হইতে পারে, একটু সন্দেহ সন্দেহ লাগছে, মনে হয় একটু মাজি বেরিয়ে আসলো, তার মানে ওজন নষ্ট হয়েছে, একটু সন্দেহ সন্দেহ হচ্ছে। আসল হচ্ছে অতক্ষণ পর্যন্ত আপনার জন্য নামাজ ছাড়া যায় না যতক্ষণ পর্যন্ত আপনার জন্য সুস্পষ্ট না হবে যে আসলে আমার ওজন নষ্ট হয়েছে। তাহরিমুল ইনসিরাফ মিনাস সালাতে লিগাইরি সাবাবিন বাইয়িন, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কারণ আপনার কাছে না ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত নামাজ থেকে ফিরে যাওয়া, নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নয়। শুরু করেছেন, কন্টিনিউ করেন। এই হাদিস থেকে জানা গেল যে বায়ু নির্গত হলে উজু নষ্ট হয়, সেটা সশব্দে হোক বিনা শব্দে হোক তাতে উজু ভঙ্গ হয়ে যায়। আর এখানে হাদিসে শুরুতে আবার বলেছি, ভাষ্যকার কথাটি বলছেন, ইউরাদু মিন সামাইহি সওত ওয়া উজদানি রিহ ফিল হাদিস আত-তায়াক্কুন মিন যালিক, হাদিসে যে এসছে যে আওয়াজ শুনবে অথবা গন্ধ পাবে এর থেকে উদ্দেশ্য হচ্ছে আত-তায়াক্কুন মিন যালিক, নিশ্চিত হওয়া যে বায়ু নির্গত হয়েছে, এটা হচ্ছে আসল উদ্দেশ্য।